আমার প্রাণ প্রিয় একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ শরীরে আছো, বাসায় নিয়মিত পড়ালেখা করছো। তোমাদের সাথে আজকে আমার 6 নম্বর ক্লাস অর্থাৎ লেকচার 6। বিগত 5টি ক্লাসে আমি তোমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, আশা করি তোমরা প্রত্যেকে সেই বিষয়গুলো বুঝতে পারছো। আর এও আশা করি যে বাসায় সে অনুযায়ী তোমরা পড়ালেখা করছো। যারা এখনো বই কিনোনি, অবশ্যই তোমরা যত তাড়াতাড়ি সম্ভব বই কিনে পড়ালেখা শুরু করে দাও, ঠিক আছে? আজকে তোমাদের সাথে আমার 6 নম্বর ক্লাসে, বিগত ক্লাসে আমরা প্রথম অধ্যায় শুরু করেছিলাম, তাই না? গত ক্লাসগুলোতে আমরা প্রথম অধ্যায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম 5টি ক্লাসে। আজকে 6 নম্বর ক্লাসে এসে তোমাদের সাথে গাণিতিক সমস্যা নিয়ে আমি আলোচনা করব। অর্থাৎ তোমাদের হয়তো বা তোমরা পঞ্চম লেকচার 5-এ তোমরা সবাই আশা করি ক্লাসটি দেখেছো, এবং সেখানে আমি একটি গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। সেটি ছিল কি, কোনটি? মোট উৎপাদনশীলতার একটি অঙ্ক তোমাদেরকে আমি করে দেখিয়েছি এবং বাসায় বলেছি বাসায় যেন সেগুলো তোমরা প্র্যাকটিস করো। আজকে তোমাদেরকে পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গ একটি অঙ্ক তোমাদের সাথে আমি আলোচনায় যাব এবং বোর্ডে করে দেখাবো। তোমাদের বিগত ক্লাসে উৎপাদনশীলতা সম্পর্কে তোমাদেরকে আমি জানিয়েছিলাম, উৎপাদনশীলতার যে বিভিন্ন প্রকারভেদগুলো রয়েছে সেগুলো সূত্রগুলো আমি এখানে তোমাদের লিখে দেখিয়েছি এবং বুঝিয়েছি কোনটা কোন উৎপাদনশীলতা এবং কেন বের করতে হয়, এ বিষয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে তারই ভিত্তিতে এই যে প্রকারভেদগুলো ছিল সেই প্রকারভেদের উপর ভিত্তি করে আজকে একটি পূর্ণাঙ্গ অঙ্ক আমরা দেখব এবং বাসায় অবশ্যই সেগুলো করব, ঠিক আছে? তাহলে আজকে আসো, আমি এখানে একটি প্রশ্ন লিখেছি, এই প্রশ্নের উপর ভিত্তি করে আমরা আজকে অঙ্কে যাব। তাহলে আমার প্রশ্নটি পড়ি, তুমি তোমরা মনোযোগ দিয়ে শুনো। আড়ং 2019 সালে মোট 20 লক্ষ টাকার পণ্য উৎপাদন করে। এক্ষেত্রে ব্যবহৃত কাঁচামাল বাবদ ব্যয় হয়েছে 5 লক্ষ টাকা, যন্ত্রপাতি বাবদ ব্যয় হয়েছে 1,50,000 টাকা, পাশাপাশি শ্রমিকদের বেতন ও মজুরি বাবদ ব্যয় হয়েছে 2 লক্ষ টাকা, এছাড়া তাদের মূলধনের পরিমাণ ছিল 18 লক্ষ টাকা। এই যদি হয় তোমার প্রশ্ন, তোমাকে প্রশ্নে বলেছে কি করতে বলেছে, উপরোক্ত তথ্য হতে, অর্থাৎ এই যে তথ্যগুলো দিয়েছে এই তথ্য হতে প্রয়োজনীয় উৎপাদনশীলতা বের করো। আমি একটু তোমরা লক্ষ্য করলে দেখবে আমি এখানে লাল দাগ দিয়ে আন্ডারলাইন করেছি, এর কারণ হচ্ছে তোমাকে প্রশ্নে বলেছে প্রয়োজনীয় উৎপাদনশীলতা, অর্থাৎ তোমাকে স্পেসিফিক ভাবে কোন উৎপাদনশীলতা বের করতে হবে সেটা বলে দেয় নাই, তাই দেয়নি। এ কারণে তোমাকে বুঝে নিতে হবে, তার মানে যে 5 প্রকারের বা যে 4 প্রকারের যে বা 5 প্রকারের যে উৎপাদনশীলতা রয়েছে প্রত্যেকটি আমাকে এখানে বের করতে হবে। তো বের করার আগে তোমাকে খেয়াল রাখতে হবে যে আমাকে যে প্রকারভেদের যে উৎপাদনশীলতা আমি দেখেছিলাম সেই প্রকারভেদ অনুযায়ী, যেমন মোট উৎপাদনশীলতা, মোট উৎপাদনশীলতার জন্য যে সূত্র অনুযায়ী সেগুলো আছে কিনা, শ্রমের উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা, কাঁচামালের উৎপাদনশীলতা, তাই না, মূলধনের উৎপাদনশীলতা, ঠিক আছে, এগুলো আছে কিনা আমাকে এখানে এগুলো দেখতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমাকে কোন কোন উৎপাদনশীলতা বের করতে হবে। তাহলে প্রশ্নের দিকে একটু যাই, আমি প্রশ্নে তোমরা অবশ্যই আশা করি বোর্ডটি সবাই বুঝতে পারছো এবং দেখতে পারছো যে আমি এখানে লাল দাগ দিয়েছি। প্রথমে খেয়াল করো যে আড়ং 2019 সালে মোট 20 লক্ষ টাকার পণ্য উৎপাদন করে। তাহলে আমাদের প্রত্যেকটা উৎপাদনশীলতা বের করার আগে যে উপরের অংশটা ওখানে কি লেখা থাকে, মোট উৎপাদনের মূল্য, না ওখানে লেখা থাকে কি, মোট উৎপাদনের মূল্য। তাহলে ওই সূত্র অনুযায়ী মোট উৎপাদনের মূল্য কোনটা, এই 20 লক্ষ টাকা হচ্ছে আমার মোট উৎপাদনের মূল্য, এই 20 লক্ষ টাকা হচ্ছে আমার মোট উৎপাদনের মূল্য।
তাহলে আমরা যখন মোট উৎপাদনশীলতা বের করতে যাব, আমরা যখন শ্রমের উৎপাদনশীলতা বের করতে যাব, আমরা যখন যন্ত্রের উৎপাদনশীলতা বের করতে যাব, মূলধনের উৎপাদনশীলতা বের করতে যাব, কাঁচামালের উৎপাদনশীলতা বের করতে যাব, সেক্ষেত্রে উপরের যে অংশে উৎপাদনের মূল্য কথাটা সেই জায়গায় 20 লক্ষ টাকা বসবে। এরপর আসো দেখি যে কোন কোন উৎপাদনশীলতা আমাকে বের করতে হবে। যেহেতু আমার এখানে উৎপাদনের মূল্য দেওয়া আছে, অর্থাৎ আড়ং 2019 সালে মোট 20 লক্ষ টাকার পণ্য উৎপাদন করে, সে যার যেহেতু বলেছে প্রয়োজন উৎপাদনশীলতা, তাহলে প্রথমে আমাকে বের করতে হবে মোট উৎপাদনশীলতা। এরপরে দেখি আর কোন কোন উৎপাদনশীলতা বের করতে হবে। আমাদের এখানে দেখো লাল দাগ দিয়ে আমি দাগ দিয়েছি কাঁচামাল বাবদ ব্যয় হয়েছে 5 লক্ষ টাকা, তার মানে আমি বুঝতে পারছি আমাকে কাঁচামালের উৎপাদনশীলতাও বের করতে হবে। যন্ত্রপাতি বাবদ ব্যয় হয়েছে 1,50,000 টাকা, তার মানে আমাকে যন্ত্রপাতির উৎপাদনশীলতাও বের করতে হবে। পাশাপাশি শ্রমিকদের বেতন ও মজুরি বাবদ ব্যয় হয়েছে 2 লক্ষ টাকা, অর্থাৎ আমাকে এখানে শ্রমের যন্ত্র উৎপাদনশীলতাও বের করতে হবে। এছাড়া তাদের মূলধনের পরিমাণ ছিল 18 লক্ষ টাকা, মূলধনের উৎপাদনশীলতাও বের করতে হবে। ঠিক আছে, তো এই হলো প্রশ্ন। আমরা তোমরা আশা করি বোর্ডটা দেখতে পেরেছো এবং যাদের যাদের প্রয়োজন তোমরা অবশ্যই এটা তুলে নাও। এছাড়া তোমরা ইউটিউবে বারবার দেখে এই প্রশ্নটা তোমরা তুলে নিতে পারবে। এখন আমরা অঙ্কের দিকে যাব। যাওয়ার আগে আরেকটা বিষয় বলি, যদি কোনো প্রশ্নে স্পেসিফিক ভাবে এখানে বলে দেয় যে উপরোক্ত তথ্য হতে অমুক উৎপাদনশীলতা বের করো, অর্থাৎ হতে পারে মোট উৎপাদনশীলতা, হতে পারে যন্ত্রের উৎপাদনশীলতা, হতে পারে মূলধনের উৎপাদনশীলতা, হতে পারে শ্রমের উৎপাদনশীলতা, হ্যাঁ এরকম যদি বলা থাকে সেক্ষেত্রে শুধুমাত্র ওটাই বের করতে হবে, এছাড়া আরগুলো বের করতে হবে না। ঠিক আছে, চলো তাহলে আমরা অঙ্কের দিকে যাই। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের কি বের করতে হবে? প্রথমে আমাদের বের করতে হবে মোট উৎপাদনশীলতা। তাহলে মোট উৎপাদনশীলতা সমান সমান মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট উপকরণের মূল্য। মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট উপকরণের মূল্য। এখানে উপকরণগুলো কি কি? উপকরণগুলো হচ্ছে কাঁচামাল, শ্রমিক বেতন, শ্রমিকদের বেতন ও মজুরি, আরেকটা হচ্ছে যন্ত্রপাতি বাবদ ব্যয় যেগুলো রয়েছে, এগুলোকে আমরা এখানে উপকরণ হিসেবে বলবো। তাহলে আমরা যদি আমাদের প্রশ্নের দিকে লক্ষ্য করি, আমাদের মোট উৎপাদনের মূল্য ছিল কত? 20 লক্ষ টাকা। না, আমাদের এখানে কত ছিল? 20 লক্ষ টাকা। আর উপকরণগুলো কি কি ছিল? উপকরণগুলো ছিল হলো গিয়ে 5 লক্ষ যোগ 1.5 লক্ষ যোগ 2 লক্ষ। এই এখন আমরা যদি এই তিনটাকে যোগ করি তাহলে এখানে কয় হয়? 5, 6, 7, 8, 8,50,000। এখানে হয় হলো 8,50,000। এটাকে 20 লাখ দিয়ে ভাগ করলে হয় হলো আমার 2.35 প্রায়, অর্থাৎ এই হলো আমার মোট উৎপাদনশীলতা। এভাবে তোমাকে বের করতে হয় মোট উৎপাদনশীলতা। একটা বিষয় একটু বলে রাখি,
যে বিগত বছরগুলোতে যে বোর্ডের প্রশ্নে বেশিরভাগ সময় এই মোট পরিশীলতা বের করতে বলা হয়। কোন কোন তোমার কোন পরীক্ষায় পুরো উৎপাদন সব উৎপাদনশীলতা বের করার কোনো প্রশ্ন এখনো পর্যন্ত আসেনি, শুধুমাত্র স্পেসিফিক যে উৎপাদনশীলতা বের করতে বলেছে শুধুমাত্র সেটাই তোমরা বের করবে। তাহলে এ হলো মোট উৎপাদনশীলতা। আশা করি সবাই তুলে নিয়েছ বা বুঝেছ। এরপরে আমরা যাব, যেহেতু আমাদের পরবর্তীতে বলেছে কি কাঁচামাল ও অন্যান্য উপকরণ বাবদ ব্যয় কত ছিল 5 লক্ষ টাকা, তাহলে সেক্ষেত্রে আমাদের কাঁচামালের উৎপাদনশীলতাও বের করতে হবে। কাঁচামালের উৎপাদনশীলতা, কাঁচামালের উৎপাদনশীলতা মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট কাঁচামালের মোট কাঁচামালের মূল্য মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট কাঁচামালের মূল্য। আমাদের মোট উৎপাদনের মূল্য যেটা ছিল প্রথমে ওইটাই থাকবে 20 লক্ষ টাকা, আর মোট কাঁচামালের মূল্য কত দেওয়া ছিল আমাদের 5 লক্ষ টাকা। এখন তাহলে আমাদের এখানে কত হয় তোমরা এটা বের করে নিবে, ঠিক আছে? 20 লক্ষ সাথে 5 লক্ষ দিয়ে ভাগ করে যেটা হবে সেটাই হচ্ছে তোমাদের কি কাঁচামালের উৎপাদনশীলতা। তাহলে তোমাদেরকে যদি ভেঙে ভেঙে দেখাই তাহলে দেখো কত হয়, এই শূন্য এগুলো কাটা, তাহলে 5 কে এটা দিয়ে কাটলে হয় কত, 4, অর্থাৎ 4, ঠিক আছে? অর্থাৎ একক প্রতি কয় টাকা, 4 টাকা। 4 টাকা হচ্ছে একক প্রতি, একক প্রতি 4 টাকা। তোমার কাঁচামালের উৎপাদনশীলতা হচ্ছে একক প্রতি 4 টাকা। এভাবে তোমাকে কি কাঁচামালের উৎপাদনশীলতা বের করতে হবে। আশা করি এটি বুঝতে পেরেছো। এরপরে যেহেতু আমাদের আরেকটি বিষয় কাঁচামালের, কাঁচামালের আরেকটি নাম দেওয়া হয় মাঝে মধ্যে প্রশ্নে মালামাল উৎপাদনশীলতা, কাঁচামাল আর মালামাল একই কথা। এখন যেহেতু আমাদের তারপরে বলেছি কি প্রশ্নে যে যন্ত্রপাতি বাবদ খরচ হয়েছে 1.5 লক্ষ টাকা, তাহলে যেহেতু যন্ত্রপাতির কথা বলা হয়েছে তাহলে আমাদের যন্ত্রপাতির উৎপাদনশীলতাও বের করতে হবে। যন্ত্রপাতির উৎপাদনশীলতা যন্ত্রপাতির উৎপাদনশীলতা তাহলে যন্ত্রপাতির উৎপাদনশীলতা কি সূত্রটা কি, যে মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট যন্ত্র সময়ের মূল্য, মোট যন্ত্র সময়ের মূল্য, মোট যন্ত্র সময়ের মূল্য। তাহলে মোট উৎপাদনের মূল্য ওইটি থাকবে 20 লক্ষ টাকা, আর মোট যন্ত্র সময়ের মূল্য অর্থাৎ যন্ত্র যন্ত্রপাতি বাবদ কত খরচ হয়েছিল আমাদের 1.5 লক্ষ টাকা। এক লক্ষ 50,000 টাকা খরচ হয়েছিল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা যদি এটাকে ভাগ করি তাহলে আমরা দেখতে পাই যে এটি আসে, তাই না? এখন তাহলে আমরা 15 কে যদি 200 দিয়ে একটু ভাগ করি তাহলে কত হয় আমাদের,
অর্থাৎ এখানে দশমিক তিন তিন এভাবে আসবে, 13.33। অর্থাৎ আমার যন্ত্রপাতির উৎপাদনশীলতা আমার এখানে আসছে, একক প্রতি কত? 13.33। আশা করি সবাই বোর্ডটা দেখতে পাচ্ছ এবং তোমরা এটি বুঝেছ। তাহলে আমার যন্ত্রপাতি উৎপাদনশীলতার মধ্যে একক প্রতি কত এসেছে? 13.33 টাকা। এটি হলো যন্ত্রপাতির উৎপাদনশীলতা। এরপরে এরপরে আমাকে প্রশ্নে বলেছে যে শ্রমিকদের বেতন ও মজুরি বাবদ খরচ হয়েছিল 2 লক্ষ টাকা। শ্রমিকদের বেতন ও মজুরি বাবদ খরচ হয়েছিল 2 লক্ষ টাকা। তাহলে সেক্ষেত্রে আমার শ্রমের উৎপাদনশীলতাও বের করতে হবে। তাহলে এখানে শ্রমের উৎপাদনশীল হচ্ছে মোট উৎপাদনের মূল্য ডিভাইড বাই মোট শ্রমের এখানে তোমরা মোট শ্রমের মূল্য লিখতে পারো, মোট শ্রমের মূল্য। তাহলে শ্রমের উৎপাদনশীলতার মধ্যে আমার এখানে মোট উৎপাদনের মূল্য 20 লক্ষ টাকাই থাকবে, আর মোট শ্রমের মূল্য কত বলেছিল যে মজুরি বেতন বাবদ ছিল 2 লক্ষ টাকা। তাহলে আমরা দেখতে পাই, তাহলে এখানে কত হয়? অর্থাৎ একক প্রতি 10 টাকা। একক প্রতি শ্রমের উৎপাদনশীলতা হলো 10 টাকা। আশা করি এটি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমাদের প্রশ্নে বলা ছিল যে এছাড়া কি ছিল তাদের, অর্থাৎ আড়ংয়ের মূলধনের পরিমাণ ছিল কত? 18 লক্ষ টাকা, তাই না? মূলধনের পরিমাণ ছিল কত? 18 লক্ষ টাকা। তাহলে মূলধনের পরিমাণ যেহেতু বলেছে, সেক্ষেত্রে আমাদের এখানে মূলধনের উৎপাদনশীলতা বের করতে হবে। মূলধনের উৎপাদনশীলতা বের করতে হবে। তো মূলধন উৎপাদনশীলতা তোমার মোট উৎপাদনের মূল্য, মোট মূলধনের পরিমাণ। তাহলে আমার মোট উৎপাদনের মূল্য 20 লক্ষ টাকা, আর মোট মূলধনের পরিমাণ কত? 18 লক্ষ টাকা। তাহলে আমাদের এখানে দাঁড়ায়, তাহলে এখন যদি আমরা এটাকে ভাগ করে দেখি, আসলে এখানেও কত আসবে আমাদের? একক প্রতি, একক প্রতি মূলধনের পরিমাণ আসবে 1.11 এত টাকা। তোমরা আসলে এখানে আমি ক্যালকুলেটর ব্যবহার করছি না বলে তোমাদেরকে আমি এভাবে ভাগগুলো করে দেখাচ্ছি, কিন্তু পরীক্ষায় বা তোমরা যখন করবে তখন তোমাদের এরকম করতে হবে না, ভাগটা এভাবে দেখাতে হবে না। তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে ডিরেক্টলি তোমরা উত্তরটা বসিয়ে দিতে পারবে, ঠিক আছে? তো এই হলো
মূলত একটি পূর্ণাঙ্গ একটি অঙ্ক উৎপাদনশীলতা, অর্থাৎ বিভিন্ন রকমের উৎপাদনশীলতা নিয়ে যে একটি অঙ্ক, এটি প্রাথমিক একটি ধারণা তোমাদেরকে আমি দিলাম। অর্থাৎ এই পুরো অঙ্কটা যদি তুমি ভালো করে বুঝতে পারো, সূত্রগুলো যদি ভালো করে মুখস্থ করতে পারো, তাহলে পরীক্ষায় বা তোমার পরীক্ষায় যে কোনো ধরনের উৎপাদনশীলতা বের করতে বললে তোমরা সেগুলো পারবে, ঠিক আছে? আর প্রশ্নটা ভালো করে বুঝতে হবে যে তোমাকে এখানে কোন উৎপাদনশীলতা বের করতে বলেছে, এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে। আগামী ক্লাসে তোমাদের সাথে অন্য ধরনের একটি উৎপাদনশীলতার অঙ্ক নিয়ে আমি সামনে আসব। তবে বলে রাখি যে আজকে যে অঙ্কটা করিয়েছি, তোমরা বাসায় অবশ্যই এই অঙ্কটা প্র্যাকটিস করবে, এবং তোমাদের খালেকুজ্জামান স্যারের বইয়ে শেষের দিকে, প্রথম অধ্যায় শেষের দিকে অনেক অঙ্ক আছে এরকম দেখবে, সে অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবে। তবে অঙ্ক প্র্যাকটিস করার সময় অবশ্যই সূত্রগুলো আগে মুখস্থ করে নিবে, এবং প্রত্যেকটা অঙ্ক তোমাদের বইয়ে করা আছে, তারপর যখন করবে নিজের একটু বুঝে করবে। আর যদি কোনো অঙ্ক না বুঝো, আমাকে কাইন্ডলি কমেন্টস বক্সে একটু লিখে দিবে যে কোন অঙ্কটি, কোন পেজের কোন অঙ্কটি তোমরা বুঝোনি, এটি আমাকে উল্লেখ করে দেবে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আরো একটি নতুন গাণিতিক সমস্যা এবং তার সমাধান নিয়ে আমি সামনে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।